মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা ঘোষণা নিয়ে হইচই পড়ে গেল জঙ্গিপুর জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই তিনি বলেন যে মুর্শিদাবাদ জেলা থাকছে, নতুন ভাবে সংযোজন হচ্ছে জঙ্গিপুর জেলা এবং বহরমপুর জেলা, পরবর্তীতে তিনি আবারও বলেন কান্দি জেলা। এই নিয়েই শুরু হয়েছে সংশয় সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কি বললেন? রাজশেখ ও চন্দন সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধিত্ব যতগুলো আমরা যেভাবে দেখে এসেছি সবাই কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলাটাকে পিছিয়ে পড়া জেলা বা হয়তো পিছিয়ে পড়া মানে এদিক দিয়ে ধরা হয়। সেক্ষেত্রে যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনিও তার ওখান থেকে একটা প্রমাণিত হলো কনফিউশন। উনি প্রথমেই মুর্শিদাবাদ জেলা তো একটা ঘোষণা আগে থেকেই আছেই, মুর্শিদাবাদ জেলা আছেই, সেক্ষেত্রে উনি বললেন বহরমপুর তার সঙ্গে জঙ্গিপুর। ওনারা পরে আবার উনি বলছেন মানে বহরমপুরের পরে কান্দি, মানে একটা যে আমাদের বিভ্রান্তি কনফিউশনে যে ফেরানো হচ্ছে। আর সেক্ষেত্রে মানুষ তো একটা মানে সে মানে দিকটা নির্ণয় করতে পারছেন না উনি কী বলছেন বা কী ভাবছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেটা মনে করি যে জঙ্গিপুর সদর একটা হওয়া উচিত যেটা জেলা, আর বিশেষ করে মুর্শিদাবাদের একটা সদর তো বহরমপুর রয়েছে, সেখানে বহরমপুরকে আলাদা করে মানে জেলা মানে করানোটা মানে ভাবা দিক যায় না। মানে সব কিছু মানে যতগুলো মানে জেলার আধিকারিক দপ্তর বা জেলা যতগুলো সমস্ত কিছু বহরমপুরে রয়েছে, সেক্ষেত্রে উনি জঙ্গিপুরটাকে আলাদা করে ভাবানো উচিত। আর যেহেতু আমরা এটা একটা ভাবার বিষয়, কেননা যখন আমরা বিগত জেলা যখন আমাদের রাজ্যে ভাগ হয়েছে, যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, যেমন পূর্ব বর্ধমান মানে এ একটা মানে আছে মানে বর্ধমান দুটো আছে, সেক্ষেত্রে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মানে নামগুলো রয়ে গেছে, সেক্ষেত্রে আমি ভাববো যে মানে সেখানে মানে মুর্শিদাবাদের দুটো মানে ভাগ দুটো পার্টে যেন মুর্শিদাবাদটা থাকুক। মুর্শিদাবাদ নামটাই চাইছেন? হ্যাঁ হ্যাঁ, মুর্শিদাবাদ নামটা থাকলে ভালো হয় আর কি। আমার নাম মতাহার হোসেন, বাড়ি জঙ্গিপুর। একটা প্রতিক্রিয়া তো অবশ্যই তৈরি হচ্ছে, একটা ধোঁয়াশার মধ্যে আমরা আছি, সত্যি আমরা ব্যথিত। উনি কি সত্যি ভুলবশত এটা বললেন তাও হতে পারে, জানি না, আমরা এখনো রহস্যের মধ্যেই আছি। আরেকটা জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট নাম মুর্শিদাবাদ। আমি মনে করি সত্যি একটা ঐতিহ্য লুকিয়ে আছে, একটা ইতিহাস লুকিয়ে আছে, যেখানে মুর্শিদ কুলিখার জন্ম, সেই মাটিতে আমরা নিজেরাই আমরা জন্মগ্রহণ করেছি। অতএব অবশ্যই আমরা মুর্শিদাবাদ নামকরণটা থাকলে অবশ্যই আমাদের কাছে গর্বের আমরা মনে করি। তাহলে যদি জেলা ভাগ হয়, দুটি ভাগে ভাগ হয়, তাহলে কিভাবে মুর্শিদাবাদের নামটা দুটি ভাগে বিভক্ত? অনেক জায়গাতে আছে, উত্তর আছে দক্ষিণ আছে, তো মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ হলে ক্ষতিটা কোথায়? মানুষের মনে মনে এটা থাকবে, আমাদের পূর্বের যে জেনারেশন সেই জেনারেশনের মনে থাকবে যে হ্যাঁ মুর্শিদাবাদ বলে কিছু ছিল। তাহলে ইতিহাস মুছে যাবে, ইতিহাস মোছা এটা যদি রাজনীতির স্বার্থে যায় তাহলে তো মোদির কথাই বলতে হয়, মোদিজির কথা। কারণ অমিত শাহজি বলেছেন আমরা ইতিহাস রচনা করব, তাহলে নতুন ইতিহাস উনি কি আনতে চাইছেন? তাহলে আমরা কি ভাববো? উভয় উভয়ের পরিপূরক ভেবে নেবো নাকি? নিশ্চয়ই মমতা দিদিকে সেইভাবে কখনো দেখবো না। আমরা চাইবো দিদি অবশ্যই যেন আমাদের এটাকে মুর্শিদাবাদ দিয়েই নামকরণ থাকুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জঙ্গিপুর সাহেব বাজার ভারত কাঁধার। মুর্শিদাবাদের মধ্যে একদম আঙুল তুলে বলতে পারে যে মুর্শিদাবাদের ছেলে আমি। প্রথমত বলতে চাই মুর্শিদাবাদবাসী হিসেবে বলছি, যেহেতু আমাদের জন্ম এবং আমাদের মাতৃভূমি মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের সঙ্গে ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলি রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। আমরা জঙ্গিপুরে বসবাস করি, তার সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদের ট্যাগটা আমরা চাইছি, তো মুর্শিদাবাদটা আমাদের নামের সঙ্গে আমাদের সঙ্গে জড়িত থাকুক। ওনার আমি ইন্টারভিউ দেখেছি, ইন্টারভিউতে তিনি কনফিউজ হয়েছেন, প্রথমে ক্লিয়ার করেছিলেন যে মুর্শিদাবাদ দুটি ভাগে ভাগ হবে, মুর্শিদাবাদ জেলা জেলা একটা থাকছে, তার সঙ্গে তিনি দুটো নাম দিয়েছিলেন বহরমপুর এবং জঙ্গিপুর। এটা একদম মানে এইটুকু বলার পর আমরা কোনো কনফিউজ ছিলাম না। পরবর্তীতে তিনি যখন স্টেটমেন্ট দিতে গেলেন তখন তিনি জঙ্গিপুর নামটাকে হাইড করে দিয়েছিলেন, সেখানে কান্দি নামটাকে উচ্চারণ করেন, মানে মুর্শিদাবাদ বহরমপুর কান্দি, জঙ্গিপুর গেল কোথায়? এই নিয়ে মানুষের মাঝে অনেক সংশয় তৈরি হয়েছে, ভাষা তৈরি হয়েছে।
কি বলবেন আপনারা সেই বিষয়ে? আমি সর্বশেষে বলতে চাই যে মমতা ব্যানার্জি যখন প্রেস কনফারেন্স দিবেন, ওনাকে আগে থেকেই সঠিক ইনফরমেশন দেওয়াটা আমি মনে করি যে আগে থেকে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। কারণ এরকম স্টেটমেন্ট যদি আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া হয়, যেহেতু 7টি জেলা তিনি বলেছেন, তার মানে 7টি জেলার মধ্যে মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ, আবাবুতে তিন ভাগে ভাগ, কখনো আবার একটা নামকে তিনি হাইড করেছেন, এই নিয়ে আমাদের মধ্যে কনফিউজ সৃষ্টি হয়েছে। আমরা যতক্ষণ না কাগজে এবং কলমে না দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মানে আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। আমরা চাই তিনি তাড়াতাড়ি স্টেটমেন্ট দিয়ে এবং লিখিতভাবে দিন, আর আমাদের সঙ্গে বিশেষ করে জঙ্গিপুরের সঙ্গে যেন মুর্শিদাবাদে একটা যোগসূত্র থাকে সেই বিষয়টা তিনি বিবেচনা করবেন বলে আমি আশা করছি। আপনার নাম? আমি রাজেশ রে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিঠিপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। এটা আমাদের জনসাধারণের কাছে মুর্শিদাবাদকে যখন অন্য জেলাতে ভাগ করতে চাইছেন, সেটা আমাদের পক্ষে তো খারাপ, জনসাধারণের পক্ষে। মুর্শিদাবাদটা যদি মুর্শিদাবাদ থাকতো উত্তর আর দক্ষিণ, সেটা আমাদের মানে সাধারণ মানুষের জন্য ভালো হতো। আজকে একটা জিনিস লক্ষ্য করা গেলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রেস কনফারেন্স করেন, একবার বলেন যে মুর্শিদাবাদ জেলা থাকছেই, তার সাথে জঙ্গিপুর জেলা হচ্ছে এবং বহরমপুর জেলা হচ্ছে। আবার তিনি পরবর্তীতে বলেন যে বহরমপুর জেলা এবং কান্দি জেলা, মুর্শিদাবাদ জেলা থাকছেই, একবার জঙ্গিপুরটাকে হাইড করে দেওয়া হলো। এই বিষয়টা কীভাবে দেখছেন? কতটা কনফিউজ রয়েছেন আপনারা? আমরা তো কনফিউজের ভেতরেই আছি, যে কেন মুর্শিদাবাদকে ছাড়া কান্দি আর বহরমপুর আর জঙ্গিপুর কী করে হতে পারে? মুর্শিদাবাদ মুর্শিদাবাদই থাকবে উত্তর দক্ষিণ, এটা সাধারণ মানুষ চাইবে, আমরাও চাইব, এটা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী হয়তো যে কারণই হোক এটা হয়তো বলেছেন, উনি আবার পরে সংশোধন করার চেষ্টা করবেন আমাদের জনসাধারণের কথা স্বার্থে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রায়সুদ্দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 21 নম্বর ওয়ার্ড, কালীপলা, মুর্শিদাবাদ।